নবগ্রামের সুখীর মোড়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক সিভিক পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। নবগ্রামের সুখীর মোড়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার। মৃতের নাম দীনেশ ঘোষ। জানা যায়, সুখীতে একটি ব্যাংকে কাজ সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। তখনই সিমেন্ট বোঝা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও হাসপাতালে আসার পথেই মৃত্যু হয় যুবকের। শোকের ছায়া নেমে আসে পরিবারে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, আর 10 টাকার সাথে তাই দেখলাম আমরা। দেখে ওকে তুলে পাঠিয়ে দিলাম, থানা পাঠিয়ে দিলাম, হসপিটাল পাঠিয়ে দিলাম। সিভিক চাকরি করে, সিভিকের চাকরি।